বাসুদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর অনার্স এবং মাস্টার্স আমি পড়াশোনা করেছি। সে সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম, সারা বাংলাদেশের শিক্ষা আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম। পড়াশোনা শেষ করার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি শ্রমজীবী মানুষের মুক্তি আন্দোলনের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থাকব। তখন আমি খুলনাতে শ্রমজীবী মানুষের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের খুলনা জেলার সংগঠক হিসেবে আমি কাজ শুরু করেছি এবং সেভাবে করে আমার রাজনৈতিক পথ চলে। প্রস্তুতি ভালো, আমরা শ্রমজীবী মানুষের মধ্যেই প্রধানত প্রচারণাটার বেশি গুরুত্ব দিব, কারণ আপনি জানেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল একটা শ্রমজীবী মানুষের মুক্তি আন্দোলনেই আমাদের আন্দোলন, ফলে শ্রমজীবী মানুষের যে অধিকার তাদের দাবি দাওয়া সেই বিষয়গুলোকে আমরা বেশি জোর দিব। পাশাপাশি অবশ্যই দেশের গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র রক্ষা করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা, এইসব যেহেতু আমাদের আন্দোলনের মূল দাবি সেগুলোকেই গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এই কারণেই ভোট দিবে। 1971 সালে মানুষ যে স্বপ্ন নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, বিগত 47 বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই সবাই কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুক্তিযুদ্ধের চেতনা হলো সাম্যের চেতনা, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশের চেতনা, গণতান্ত্রিক বাংলাদেশের চেতনা, একটা সমাজতান্ত্রিক বাংলাদেশের চেতনা। কিন্তু সবাই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির মতো দলগুলো যারা বারে বারে ক্ষমতায় এসেছে তারা সেই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একমাত্র বামপন্থী দলগুলোই এই চেতনাকে ধারণ করে এবং তাই বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এবং বাসদের পক্ষ থেকে আমি নির্বাচন করছি। আমি সংসদে যেতে চাই এই দেশের মানুষের কথা বলার জন্য, এদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের কথা বলার জন্য। ফলে খুলনা 3 আসনের বেশিরভাগ মানুষই আসলে এই শ্রমজীবী মেহনতি মানুষেরই প্রতিনিধি, তাদেরই অংশ। ফলে আমি তাদের প্রতিনিধি হিসাবে এই সংসদে কথা বলতে চাই। একটা গণতান্ত্রিক শ্রম আইন করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা করা, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা এবং অঞ্চলভিত্তিক যে বৈষম্য আছে উন্নয়নের ক্ষেত্রে সেই বৈষম্য দূর করার জন্য আমি আমার কথাগুলো বলতে চাই। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের বাম গণতান্ত্রিক জোটের দাবি উত্থাপন করেছি এবং প্রধানমন্ত্রী যখন বাম গণতান্ত্রিক জোটকে সংলাপে ডেকেছে তখন আমরা আমাদের কথা বলেছি যে এখানে নির্বাচনের পরিবেশের যদি রক্ষা করতে হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, তাহলে অবশ্যই সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করে একটা নির্বাচনকালীন সরকার দেওয়ার দাবি আমরা করেছিলাম, যেই সরকার শুধুমাত্র কিছু রুটিন ওয়ার্ক করবে, মূলত নির্বাচন কমিশন সেখানে নির্বাচনের পরিবেশটা তৈরি করার জন্য আমরা বলেছি এখানে ঋণ খেলাপি এবং কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, মাস্তান, পেশি শক্তি এবং এই ধরনের মামলায় যারা মামলায় ভুক্ত যাদের নামে সুস্পষ্ট এই ধরনের অভিযোগ আছে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং নির্বাচনে এই যে মনোনয়নপত্র, এই যে নির্বাচনের যে খরচ সেই খরচটাকে সীমিত রাখার জন্য আমরা জামানতের টাকাকে 5,000 টাকা করতে বলেছিলাম এবং নির্বাচনের সর্বোচ্চ ব্যয়সীমাকেও 2,00,000 টাকার মধ্যে করার জন্য আমরা দাবি করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন তার একটাও পালন করেনি, সেজন্য আমরা আশঙ্কিত এবং আমরা মনে করি যে আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি। আমি মনে করি যে যদি নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ হয়, নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধ হয়, নির্বাচনের আচরণবিধি শক্তভাবে লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে অবশ্যই ভোটাররা আমাদের পক্ষেই ভোট দিবেন। কারণ মানুষ এই দুই বুর্জোয়াধারার বিপরীতে একটা বিকল্প শক্তি মানুষ দেখতে চায় যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান নিয়েছে। খুলনা 3 আসনে ভোটাররা তারা দীর্ঘদিন ধরে এক ধরনের দখলদারি পরিবেশের মধ্যে বিরাজ করছে, তারা তাদের কথা বলতে ভয় পায়, সেখানে লুটপাট, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস এসব অহরহ চলছে কিন্তু এসবের বিরুদ্ধে তারা বলতে ভয় পায়। আমি মনে করি যে এখন সময় এসছে এইসবের বিরুদ্ধে কণ্ঠ উচ্চারণ করার এবং অবশ্যই সবাইকে একজোট হয়ে এই দ্বিদলীয় বুর্জোয়াধারা যারা লুটপাটের রাজনীতি করে তাদেরকে প্রত্যাখ্যান করে মানুষের পক্ষের রাজনীতি
জনগণের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে রাজনীতিকে শক্তিশালী করার, সেজন্য আমাকে ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি।